ফরেন মামার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো গোল মার্কেট কি হবে, কোন পজিশনে আমাদের এন্ট্রি নিলে ভালো হবে এবং কোন পজিশনটাতে এসএল বসালে আমাদের লসের পরিমাণটা কম হবে। তো গতদিনে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা ছিল উইকলি ভিডিও, আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য। আজকের দিন পার হলে এই ভিডিওটি কোনো কাজে আসবে না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন, আমি একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এখানে গোল মার্কেট অলরেডি এখানে ফল করেছে, মানে মোটামুটি ভালো ফল আমি দেখতে পাচ্ছি। তো কোন প্রকার সাপোর্ট রেজিস্ট্যান্স এ কোনো কিছুই মানছে না। যেমন এখানে একটা সাপোর্ট ছিল, ছোট্ট একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা পার হয়ে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে। মার্কেটটি আরো একটু নিচে আসার সম্ভাবনাটা ছিল, বাট নিচে না এসে এখান থেকে মার্কেট ব্যাক করেছে উপরের দিকে। তো এটা একটা বড় ধরনের একটা ফল, মানে যারা এন্ট্রি নেবেন তারা দেখবেন যে এই পজিশন গুলো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা কনফিউজের মধ্যে পড়ে যাবেন। এবং এই নিচে দেখুন আরো কয়েকটা জায়গা আছে, এই যে নিচে এই জায়গাটাতেও কিন্তু সেম অবস্থাটাই কিন্তু হয়েছে এখানে। তো যেহেতু মার্কেট এখন সম্পূর্ণই আপ ট্রেন্ড ধরেছে এবং আপের প্রেশারটা অনেক বেশি, মার্কেট ওপেনিং এর দিনও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। যদিও এখানে ছোট ছোট কিছু ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়ার পরও কিন্তু মার্কেটের আপের যে প্রেশার সেই প্রেশারটা কিন্তু অনেক বেশি আছে। কিন্তু আপের যে প্রেশারটা আছে এই প্রেশারের মধ্যে যদি আপনারা বাই এন্ট্রি গুলো যদি নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট আবার হয়তো নিচের দিকে আসবে, দেন হয়তো উপরের দিকে যাবে। তো তখন দেখা যাবে যে আপনাদের ব্যালেন্সটা হয়তো জিরো হয়ে যেতে পারে অথবা অনেকদিন ধরে হোল্ড করে রাখা লাগতে পারে। তো আমি গতদিন আমি বলেছিলাম যে 2600 পার করলে বা 2500 পার করলে 2700 মার্কেট হিট করবে। তো সেটি কিন্তু অলরেডি কিন্তু মার্কেট ওই দিকে কিন্তু যাচ্ছে, মানে 2700-র কাছাকাছি যাচ্ছে। অলরেডি ফোর্স কিন্তু বেড়েছে, অলরেডি 7 পিপসের মতো মার্কেট আপ হয়েছে, 7 বা 12 10 পিপসের মতো মার্কেট আপ হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক বেশি আপ হয়েছে। তো এখন আজকের দিনে যেটা করা যাবে, যে এখন মার্কেটটা যদি এই অবস্থায় যদি থাকে যে আপের প্রেশারটা ধরেই আছে, এভাবেই মার্কেট উঠে যাচ্ছে, তাহলে আমি মনে করি বাই এন্ট্রি গুলো নিলে অনেক রিস্ক নিয়ে বাই এন্ট্রি গুলো নিতে হবে, এবং সেল এন্ট্রি গুলো যদি নেন তারপরেও কিন্তু অনেক রিস্ক নিয়ে সেল এন্ট্রি গুলো নিতে হবে। এটার মূল কারণটি হচ্ছে যেহেতু বাইয়ের প্রেশারটা অনেক বেশি আছে, মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে, আবারও কোন একটা নিউজ বা কোন একটা ফান্ডামেন্টাল এর কারণে হয়তো এখান থেকে মার্কেট নিচে আসবে, বাট শিওরলি মার্কেট উপরের দিকে চলে যাবে, এই কাজটাই হয়তো করতে পারে। কিন্তু সে পরিমাণ আপনার মানি ম্যানেজমেন্ট বা ব্যাকআপ আপনার থাকবে কিনা এটার দিকে একটু নজর রেখে দেন এই কাজটা আপনাদের করতে হবে। তো এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে আমরা মানে যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু মার্কেট মুভমেন্টটা চেঞ্জ হয়েছে, সেহেতু আমরা এখানে উপরে যেই সাপোর্ট যে লেভেলটি আছে এই লেভেলটি আমরা নিচে দেবো, এবং আরেকটা যে সাপোর্ট লেভেলটি আছে 26.4 এটা আরেকটু নিচে দিয়ে এখানে এই পর্যন্ত আমরা দেবো, 26.2 পর্যন্ত এখানে দিব। তো এখন যে পর্যায়ে আছে যারা মানে রিকভার মার্কেট অ্যাঙ্গেল সিস্টেমে যারা ট্রেডিং করেন তারা এই পর্যায়ে আপনার বাই এন্ট্রি নিতে পারেন, মার্কেট নিচে আসলে আবারও বাই নিতে পারেন, আবার নিচে আসলে আবারও বাই এন্ট্রি নিতে পারেন, দেন মার্কেট উপরের দিকে হয়তো চলে যাবে। তো উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, বাট এখন যে পর্যায়ে আছে এটাতে ছোট একটা এন্ট্রি নিলে আপনাদের প্রফিট হবে আমি আশা করছি। তো এখন আমরা দেখবো যে কোন পর্যায়ে আমাদের মানে সিঙ্গেল এন্ট্রি নিলে কোন পর্যায়ে আমাদের ট্রেড গুলো নিলে আমাদের প্রফিটটা আসতে পারে। তো এখন মার্কেট আছে এখানে 26.28 আছে, 26.28 থেকে মার্কেট যদি নিচে আসে দেন আমরা এখানে 26.17 বা 18 বা 20 এই পজিশন গুলোতে আমরা এন্ট্রি নিব, এবং আমাদের এখানে SLT ব্যবহার করব, এবং মানে SLT ব্যবহার করব তার নিচে। তো নিচে কোথায় SLT ব্যবহার করব, তো বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা বাই এন্ট্রি হবে এবং SL টা হবে, SL হবে এখানে বাই আপনার যেখানেই দেন না কেন SL টা হবে 26.17 অথবা 16-তে দিন, 16-তে দিলে বেটার হয়, একদম মানে রিস্ক ফ্রি থাকা যায় 16-তে দিলে। এবং আরেকটা SL দিতে হবে, এই SL টাও আমি বলে দিই, ফুল 2600-তে আপনারা আরেকটা SL ব্যবহার করতে পারেন, মানে 2600-র ঘরে যদি মার্কেট আসে সেই ক্ষেত্রে এইদিকে এসে আপনার বাই এন্ট্রি নেবেন, দেন মার্কেট আপের দিকে যাবে। তো এখন যেহেতু বাইয়ের প্রেশারটা অনেক বেশি আছে এই পর্যায়েও আপনারা বাই এন্ট্রি নিতে পারেন, তারপর একটু রিস্ক আছে। আর আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে মার্কেটের আপডেট যেই সিগন্যালগুলো আছে সেগুলো দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স মামার সঙ্গে থাকার জন্য।